সরকারি স্কুলগুলোর অন্তর্জলি যাত্রা হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। দেখতেই তো পাচ্ছে, স্কুলে ঢোকে গুন্ডারা দিদিমণিদের মাস্টারমশাইদের মারছে, স্কুলের ড্রেস ছাগল পরে ঘুরে বেড়াচ্ছে। এটা খুব প্রতীকী ছবি যা শিক্ষা ব্যবস্থার অবস্থা মুখ্যমন্ত্রী করেছেন। স্কুল থেকে আর ছাত্র মানে কেউ ভালো বিজ্ঞানী শিক্ষক ডাক্তার এসে বেরোবে না, ছাগলই বেরোবে। আগে সবাই জানে আমরা কেন গ্রেপ্তার হয় না, এখানে কে গ্রেপ্তার হয় আর কে গ্রেপ্তার হয় না, গ্রেপ্তার যারা হয় না তারা কে, তারা কোথায় থাকে, তারা কার প্রশ্রয়ে গ্রেপ্তার হয় না, এর জন্য নতুন করে আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি। অন্তরালে থেকে আগাম জামিনের আর্জি সন্দেশখালীর বেতাজ বাদশার। ইডির কড়া পদক্ষেপ এড়াতে আর্জি, সাড়া দিল না আদালত। আপনারা যা করেছেন তার থেকে আর কোনো কড়া পদক্ষেপ হতে পারে? আদালতে শেখ শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন ইডির আইনজীবীর। অভিযুক্ত অবশ্যই ধরা পড়বে, এটা কোনো প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার, মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট। দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি, এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। চোখে শাহজাহান কেউ বিপ্লবী কেউ বলে কেউ মহাপুরুষ কেউ ভদ্রলোক বলছে, কিন্তু আসলে তিনি যে ক্রিমিনাল, তিনি অপরাধীরা আমাদের কৃতিত্ব, কারণ আমাদের সরকার ওকে বাঁচিয়ে রেখেছে, ওকে আড়াল করে রেখেছে, ইডির হাতে তুলে দেওয়ার দায়িত্ব যাদের তারাই তাকে বাঁচাবার চেষ্টা করছে। পার্থ ভৌমিককে একটু জিজ্ঞেস করে জানতে হবে যে তিনি কতজন এমন ভদ্রলোককে চেনেন যাদের নামে গরু পাচারের অভিযোগ আছে, যাদের নামে রেশনের চাল বিক্রির অভিযোগ আছে। আর শোভনদেব চট্টোপাধ্যায় উনি আরো স্পষ্ট করে বলুন না যে শেখ শাহজাহানের মতো মানুষরাই উনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য কার্যকর। বাংলায় এনআরসি করতে দেব না, বালুরঘাটের সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। উদ্বাস্তুকরণই আছে যত, সবাই পাটকা পাবে বিনা পয়সায়, আর উদ্বাস্তু বলে কোনো কিছু নেই, এনআরসি আমরা এখানে করতে দেব না। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে কে দিয়েছে অথরিটি ওদের। গত বছর বিএসএফ লাইন করিয়েছিল, আমি যদি একটাও এবারে শুনি তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি রাজাশেখর মান্থার কাছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সেন। কবির সুমনের শারীরিক অবস্থার সামান্য উন্নতি, গতকালই সিসিইউয়ে ভর্তি হন তিনি। মঙ্গলবার তার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, তার যে ওষুধ চলছিল সেগুলির পরিবর্তন করা হয়েছে, কিছুটা কমেছে শ্বাসকষ্ট, দুদফায় তার শারীরিক পরীক্ষা করে গেছে মেডিকেল টিম। রঞ্জি ম্যাচ খেলে ফেরার পথে আচমকাই অসুস্থ মায়াঙ্ক আগরওয়াল, বিমান থেকে নামিয়ে তড়িঘড়ি ভর্তি করা হয় আগরতলার হাসপাতালে, ভর্তি আইসিইউতে।